যদি গাণিতিক অপারেটর গুণের অর্থ এ, যোগের অর্থ আর, ভাগের অর্থ ই এবং বিয়োগের অর্থ বি হয়, তাহলে নিচের এইটার মান কত? এটা পার্ট 6। অন্যান্য পার্টগুলো পেয়ে যাবে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে প্রথমে আছে 24। 24-এর পরে বি, বি এর অর্থ কি? বিয়োগ। তারপর 6E, ই এর অর্থ কি? ভাগ। তারপরে 2A, এর অর্থ কি? গুণ। তারপরে 9R, আর এর অর্থ কি? যোগ। তাহলে প্রথমে ভাগের কাজ হয়, তাহলে 24 মাইনাস থেকে গেল 6 আর 2, ভাগ করলে 3। তারপরে গুণ 9 যোগ 17, এরপর গুণের কাজ হয়, 3 9 27, 24 বিয়োগ 27 যোগ 17, 24 যোগ 17, 41 বিয়োগ 27, 4 1 14, সঠিক উত্তর 14। বিশ্ব নো তামাক দিবস, নো টামাকো ডে, কবে পালিত হয়? 1 মে, 31 মে, 1 জুন না 30 জুন? নো, বিশ্ব নো তামাক দিবস, নো টোবাকো ডে, 31 মে, সঠিক উত্তর অপশান বি, 31শে মে বিশ্ব নো তামাক দিবস পালিত হয়। একজন বাবা এক টুকরো জমি 18 লক্ষ টাকায় কেনেন, রেজিস্ট্রেশন, বেড়া দেয়া ইত্যাদির জন্য তিনি 3 লাখ টাকা ব্যয় করেন, পরে তিনি এটি 24.57 লক্ষ টাকায় বিক্রি করেছিলেন, তার শতকরা লাভ কত হয়েছিল? তাহলে জমিটা কিনেছিল 18 লক্ষ টাকায় এবং রেজিস্ট্রেশন, বেড়া সব কিছু নিয়ে 3 লাখ টাকা খরচ হয়েছে, তাহলে মোট কত হচ্ছে? 18 যোগ 3 = 21, পরে তিনি এটি 24.57 লক্ষ টাকায় বিক্রি করেছেন, তাহলে 24.57 লক্ষ টাকায় বিক্রি করেছেন, কত টাকা লাভ হয়েছে দুটো বিয়োগ করলে? 3.57, এত লাভ হয়েছে। কিন্তু এখানে চেয়েছে শতকরা লাভ, শতকরা লাভ, তাহলে উপরে 3.57, নিচে কত দিয়ে কিনেছিল? 21 গুণ শতকরায় চেয়েছে, তাই 100, পয়েন্ট তুললে নিচে 100, 100 100 কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 1 1 9, 7 দিয়ে কাটলে 1 7 17, 17%, তাহলে সঠিক উত্তর হলো 17%। টিকাদানের কৌশলটি কার দ্বারা বিকশিত হয়েছিল? লুই পাস্তুর, জোসেফ লিস্টার, রবার্ট কোচ, এডওয়ার্ড জেনার। টিকাদানের কৌশল, টিকাদান, টিকাদান হচ্ছে এডওয়ার্ড জেনার, সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। প্রসারিত করুন a-4 তার হোল কিউব, a-4 হোল কিউব ভাঙলে কি আসবে? তাহলে a-4 তার হোল কিউব, এটা ভাঙলে কি আসবে? a³ - 3a² b +3ab² 3a² b, এখানে b মানে কত? 4, +3ab² মানে 4² -b³ মানে 4³, তাহলে a³ - 12a² +4 4 16 3 16 48, a - 4 4 16 4 16 64, a³ - 12a² +48a - 64, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এটা, অপশান ডি। জৈব প্রযুক্তির অর্থ হলো ব্যাকটেরিয়ার প্রযুক্তিগত গবেষণা, দেহে রাসায়নিকের প্রযুক্তিগত অধ্যয়ন,
মানব শরীরচর্চায় প্রযুক্তির আধান, শিল্প প্রক্রিয়াগুলিতে জীবন্ত জীবের ব্যবহার। তাহলে জৈব প্রযুক্তি এর অর্থ কী? শিল্প প্রক্রিয়াগুলিতে জীবন্ত জীবের ব্যবহার। সঠিক উত্তর হবে অপশান ডি। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 26 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি কেন পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? 28 ফেব্রুয়ারির দিন সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করার কথা ঘোষণা করেছিলেন। এই রমন এফেক্টের জন্যেই 1930 সালে সিভি রমনকে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই ঘটনাকে স্মরণে রাখতে প্রতি বছর 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। এক সারির গাছগুলির মধ্যে একটি গাছ বাম প্রান্ত থেকে ষষ্ঠ স্থানে এবং ডান প্রান্ত থেকে 15তম স্থানে রয়েছে। সারিতে মোট কতগুলি গাছ আছে? তাহলে ধরা যাক এটা একটা সারিতে আম গাছ রয়েছে, এটা বাম প্রান্ত লেফট, এটা ডান প্রান্ত রাইট। তাহলে বাম প্রান্ত থেকে ষষ্ঠ স্থানে, এখানে মনে করা যাক 6নম্বর স্থানে রয়েছে বাম প্রান্ত থেকে, আর ডান প্রান্ত থেকে কত নম্বর স্থানে রয়েছে? এটাই ডান প্রান্ত থেকে এটাই হচ্ছে 15তম স্থান। তাহলে মোট কতগুলি গাছ আছে? 15 আর 6 যোগ করলে তো 21 হয়, কিন্তু এই একটা গাছই দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, তাহলে 1 বাদ দিতে হবে, বিয়োগ 1। তাহলে 21 বিয়োগ 1 সমান কতগুলো গাছ আছে? 20টা। সঠিক উত্তর অপশন বি, 20। কোনটি তামিলনাড়ুর সর্বাধিক জনপ্রিয় লোকনৃত্য? কারাগাম, কুডিয়াত্তম, যক্ষগান, কথাকলি। তামিলনাড়ুর সর্বাধিক জনপ্রিয় লোকনৃত্য কোনটা? কারাগাম। কারাগাম হলো তামিলনাড়ুর সর্বাধিক জনপ্রিয় লোকনৃত্য। কাউন্টার থেকে একটি সারিতে করণ দ্বাদশতম নম্বরে আছেন। করণ ও সুনীলের মধ্যে 5 জন রয়েছে, তাহলে সারিতে সুনীল কত নম্বর স্থানে আছে? ধরা যাক কাউন্টারটা এখানে আছে, এখান থেকে 12 নম্বর স্থানে, 12 নম্বর স্থানে রয়েছে করণ। করণ ও সুনীল, মনে করা যাক সুনীল এখানে রয়েছে, এখানে 5 জন আছে, মাঝখানে 5 জন, তাহলে 12 5 17, আর সুনীল তাহলে 18 নম্বর স্থানে। 12 যোগ 5 যোগ 1 সমান 18, সুনীল তাহলে রয়েছে 18 নম্বর স্থানে, অপশান বি। একটি নির্দিষ্ট মূলধনের হিসেবে বার্ষিক 10% হারে 1 বছরে সরল সুদের পরিমাণ 1000 টাকা। যদি এই গণনা ষান্মাসিক মানে 6 মাস অন্তরের ভিত্তিতে করা হয় থাকে, তবে সুদের কার্যকর হার কত হবে? তাহলে বার্ষিক যদি 10% হয়, 6 মাস অন্তর কত করে দেবে? 10/2 সমান 5% করে। প্রথম 6 মাসে 5%, তার পরের 6 মাসে আবার 5%। কিন্তু সুদের হার কত হবে, সুদের কার্যকর হার কত হবে? ফর্মুলা হচ্ছে x + y + xy/100। তাহলে প্রথমে 5% দিয়েছে, তারপরে আবার 5% প্লাস 5×5/100, 24, তাহলে 10+1/4 মানে 0.25, তাহলে 10.25। সঠিক উত্তর অপশান ডি। যদি OF = 21 এবং THE = 33 হয়, তবে NAME এর মান কত? তাহলে OF = 21, ওর ভ্যালু কত? ও হচ্ছে 15, 15 নম্বর স্থানে আছে। F 6, 6 নম্বরে, 15 আর 6 দিয়ে কী করে 21 বানানো যায়?
যোগ করলেই হয়ে যাচ্ছে। এইটাও চেক করে নেওয়া যাক, টিএইচই টি কত, টি হচ্ছে 20, এইচ 8, ই 5, 20 যোগ 8 28 আর 5 33 মিলে যাচ্ছে। এন কত, এন 14, এ 1, এম 13, ই 5, 14 যোগ 1 15 যোগ 13 28 যোগ 5 33। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ 33। এটা পার্ট 6, বাকি পার্টগুলো সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে।